ক্রীড়া জগতের জনপ্রিয় অনেক খেলাতেই নিষিদ্ধ রূপান্তরিত খেলোয়াড়রা, তবে ব্যতিক্রম ফুটবল এবং ক্রিকেটে। এই দুটি খেলায় রূপান্তরিত খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারে। ফুটবলে এর নজির থাকলেও প্রথমবারের মতো দেখা যাচ্ছে ক্রিকেটে। আগামী 4 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া মেয়েদের 2024 টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে কানাডার হয়ে খেলবেন রূপান্তরিত এক নারী। 29 বছর বয়সী ব্যাটার ড্যানিয়েল ম্যাকগাহি হতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম রূপান্তরিত খেলোয়াড়। বিবিসির এক খবরে বলা হয়, ম্যাকগাহির জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। 2020 সালের ফেব্রুয়ারিতে কানাডায় পাড়ি দেওয়ার আগ পর্যন্ত মেলবর্নের একটি ক্লাবে পুরুষ দলের হয়ে খেলতেন তিনি। কানাডায় যাওয়ার পর খেলতেন সাসকাচুয়ান প্রদেশের ক্যাভালিয়ার সিসির হয়ে। এরপর একই বছরের নভেম্বরে সামাজিকভাবে নারীতে রূপান্তরের প্রক্রিয়া শুরু করেন, যার মেডিকেল রূপান্তর শুরু হয় 2021 সালের মে মাসে। এরই মধ্যে গত বছরের অক্টোবরে কানাডার হয়ে ব্রাজিলে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে 4টি ম্যাচ খেলেছেন ম্যাকগাহি। তবে সেসব ম্যাচ ICC স্বীকৃত ছিল না। এখন 2024 টি-20 বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাই দিয়ে অভিষেক হতে যাচ্ছে ম্যাকগাহির। ম্যাকগাহির বিষয়ে ICC জানিয়েছে, পুরুষ থেকে নারীতে রূপান্তরিত খেলোয়াড়ের স্বীকৃতি পেতে যে মানদণ্ড নির্ধারিত আছে ম্যাকগাহি তা পূরণ করেছেন। তবে নারীদের লিঙ্গভিত্তিক অধিকার সুরক্ষায় কাজ করা উইমেন্স রাইটস নেটওয়ার্ক রূপান্তরিত খেলোয়াড়েরা তাৎপর্যপূর্ণ সুবিধা পেয়ে থাকেন বলে জানিয়েছেন ICC সিদ্ধান্ত অন্যায্য ও অনিরাপদ। আগামী বছরের সেপ্টেম্বর অক্টোবরে মেয়েদের ICC টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে।